নারীরা অনেক সময় বিউটি পার্লারে গিয়ে দেখবেন ব্রু প্লাক করে 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 অনেকের মা করে, অনেকের বোন করে। ব্রু প্লাক করা ইটস টোটালি প্রোহিবিটেড ফ্রম ইসলাম, টোটালি হারাম, কমপ্লিটলি হারাম, এটা হালাল নয়। নারীরা এখন দেখবে যে খুব একেবারে মেকআপ টেকআপ করে এই যে ব্রুটা একেবারে চিকন করে ফেলে, দেখে সুই মনে হয়, কি মনে হয় না, আল্লাহর দয়ে ভ্রুকে আপনি কেটে কেটে ছোট করে একটা খারাপ রূপ দিতে কখনো আপনি পারবেন। এজন্য নারীদের জন্য ভ্রু প্লাক করা জায়েজ নাই। নারীদের যে দাঁত, এই সবাই মনোযোগ দেন এদিকে, সবাই দিকে দেখান, নারীদের দাঁত যদি ফাঁকা হয় সেক্ষেত্রে নারীদের দাঁতটাকে এই ফাঁকাটা কমাতে পারবে কি পারবে না? বিউটি পার্লারে গেলে অনেক সময় এটারও সিস্টেমেটিক্যাল ব্যাপার হয়ে গেছে, দাঁত যদি ফাঁকা হয় এটা অনেক জোড়া লাগা দেওয়া যায়, কিন্তু এক্ষেত্রে বিধান হচ্ছে এই, খুব বেশি বাজে যদি অবস্থা হয়ে যায় যে অসুখের মতো হয়ে গিয়েছে সব দাঁত ফাঁকা ফাঁকা, সেই ক্ষেত্রে আপনি ট্রিটমেন্ট করতে পারবেন, কিন্তু আপনার দাঁতে আসলে কোনো সমস্যা নেই, হালকা একটু ফাঁকা যেটা মানুষের ন্যাচারালি হয়ে থাকে, সেক্ষেত্রে নারীরা হিটলারি করে দাঁতকে জয়েন্ট লাগাতে পারবে, যখন পারবে। লাস্ট অ্যান্ড ফাইনাল সেটা হোক, আল্লাহ আমাদের সমস্ত মা বোনদেরকে এই সমস্ত বিধানগুলো মেনে চলার তৌফিক দান করুক। পড়ান আমিন, জোরে কোন আমিন।